হাই গাইস এলএফএস গুড নিউজ চলে এসেছে আপনারা কি জানেন এলএফএসের এমডি অলরেডি বলে দিয়েছে তাদের প্রিন্সিপালের অ্যামাউন্ট ফিফটি তারা ক্লিয়ার করে দেবে মানে তাদের পে আউটের অ্যামাউন্ট কারণ আপনারা জানেন এলএফএসের মধ্যে হিউজ পরিমাণে পাবলিকের প্রায় হিউজ পরিমাণের অ্যামাউন্ট ডিপোজিট রয়েছে তারা কিন্তু পে আউটের জন্য অপেক্ষা করছে কেউ পেমেন্টের জন্য অপেক্ষা করছে নাইনটি মানুষ তাদের পে আউট ক্লিয়ার করার জন্য অপেক্ষা করছে কিন্তু এলএফসের এমডি ডেটের পর ডেট দিয়ে যাচ্ছিল কিন্তু আপনারা হয়তো অনেকে শুনেছিলেন ভোটের পরে মানে ভোটের ইলেকশনের রেজাল্ট আউটের পরে নতুন আপডেটের সাথে পে আউট ক্লিয়ার করে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে প্লাস ওরা নাকি বলেছে ওরা ফুল পে আউট যদি না দিতে পারে তারা কিন্তু ফিফটি পারসেন্ট আপনাদেরকে শেয়ার কিনে দেবে এবং ফিফটি পারসেন্ট আপনাদেরকে পে আউট ক্লিয়ার করে দেবে কিন্তু এখানে আপনাদের জানতে হবে এই মানি রোটেশন কোম্পানি আপনাদেরকে কতটা সত্যি কথা বলছে সে বিষয়ে কিন্তু ভাবতে হবে কারণ আপনারা কি জানেন এই এলএফএসের এমডি মানে বিগত আট থেকে ন মাস ধরে পাবলিকের টাকাটাকে রোটেশন করছে রোটেশন করতে করতে ওখানে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন এলএফএস এর এমডি অলরেডি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি ওরা অ্যানাউন্সমেন্ট করেছিল ওরা নাকি পে আউট ক্লিয়ার করে দেবে এরপরে ওরা অ্যানাউন্সমেন্ট করলো ওরা নাকি দুবাইয়ে ট্রেডিং করছে সেই ট্রেডিংয়ের প্রফিট থেকে ওরা আপনাদেরকে পে আউট ক্লিয়ার করে দেবে এরপরে বলছে ওরা নাকি ইলেকশনের জন্য পেমেন্ট দিতে পারেনি মানে পে আউট ক্লিয়ার করতে পারেনি ইলেকশনের পরে পে আউটটা ক্লিয়ার করবে এরপরে বলছে ওরা ফিফটি পার্সেন্ট পে আউট ক্লিয়ার করবে ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ডিমেট অ্যাকাউন্টের মধ্যে শেয়ার কিনে দেবে কিন্তু এখানে ডিমেট অ্যাকাউন্টের কথা আপনাদেরকে কেন বলছি কারণ আপনারা কি জানেন এই এলএফএসের ডিপোজিটের নামে ডিমেট অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিল পাবলিককে সেখানে পাবলিকের প্রায় হিউজ পরিমাণে টাকা কিন্তু নিয়েছে এবং এরা খেয়েছে যেমন কিভাবে আপনারা হয়তো নজর দেবেন আপনাদেরকে এই এলএফএসের ব্রোকার হাউসের নামে একটি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেয় কারো কাছ থেকে হাজার টাকা নেয় কারো কাছ থেকে দু হাজার টাকা নেয় কারো কাছ থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেয় এই হিসাবে তারা কিন্তু চেক নেয় চেক নিয়ে ডিপোজিট করে তাদের ডিমেট অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেয় কিন্তু আপনারা যদি মার্কেটের মধ্যে সার্চ করেন সেখানে দেখতে পাবেন যদি আপনি পাঞ্জাব ব্যাংকের মধ্যে একটি ডিমেট অ্যাকাউন্ট খুলতে চান সেখানে আপনারা দেড়শো টাকা দিয়ে মাত্র আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন প্লাস ইন্ডিয়ার মধ্যে যে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন সেটা আপনি যত অ্যামাউন্ট দিয়ে শেয়ার কিনবেন সেই হিসাবে আপনারা পার্সেন্টেজটা পাবেন কিন্তু দেখুন এই এলএফএসের এমডি তাদের কিছু লিডারগুলো এই ডিমেট অ্যাকাউন্টের ওপেন করার নামে সেখানেও কিন্তু পয়সাটা খেয়েছে কাউকে ওপেন করিয়েছে হাজার টাকা দিয়ে কাউকে ওপেন করিয়েছে দু টাকা কাউকে আবার তিন হাজার টাকা এইভাবে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেয় যখন আপনারা এই এলএফএসের মধ্যে ডিপোজিটটা করেন দেখবেন যখনই এদের কোম্পানির প্রবলেম হয় এদের ডিমেট অ্যাকাউন্ট কিন্তু হাওয়ায় উড়ে চলে যায় কিন্তু যদি আপনারা এই সেম ডিমেট অ্যাকাউন্টটা পাঞ্জাব ব্যাঙ্কে খুলেন সেখানে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দিয়ে আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনি স্টেট ব্যাঙ্কে খুলেন সেখানে আটশো টাকা থেকে সাড়ে আটশো টাকা দিয়ে আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইন্ডিয়ার মধ্যে যে কোনো কোম্পানির শেয়ার কিনে আপনি সেই ডিমেট অ্যাকাউন্টের মধ্যে হোল্ড রাখতে পারেন কিন্তু এরা দেখুন দিনের পর দিন কিভাবে স্ক্যাম করে যাচ্ছে এরপরে আপনাদের এই শেয়ারের সম্পর্কে কিছু বলবো যেখানে আপনাদের একটুখানি চোখটা খুলে রাখা দরকার অ্যাকচুয়ালি এরা যে বলছে শেয়ার কিনে দেবে আপনারা কি জানেন এরা যে বলছে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট পে আউট ফিফটি পার্সেন্ট শেয়ার আপনারা জাস্ট একটু ফলো করে দেখবেন এরা যে বলছে শেয়ার কিনে দেবে এরা কোনো নর্মাল কোনো কোম্পানির আপনাকে শেয়ার কিনে হাতে ধরিয়ে দেবে এরা কিন্তু আপনাকে যখন শেয়ারটা কিনে দেবে অ্যামাউন্টের মেনশন করবে না আপনাদেরকে বলবে এত পার্সেন্ট আপনাদেরকে শেয়ার দিয়ে দিয়েছি এত পার্সেন্ট বাড়লে আপনারা লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবেন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বোঝাবে এরা তাই যখনই আপনাদেরকে বলবে যে এলফএসের এমডি যে আপনাদেরকে শেয়ার কিনে দিচ্ছি আপনারা শেয়ারটা নিয়ে নিন আপনারা জাস্ট ফলো করে দেখবেন যেই কোম্পানির শেয়ারটা আপনাকে কিনে দিচ্ছে আপনারা ওই সময় ওই শেয়ারের প্রাইসটা কত রয়েছে চেক করবেন মানে আপনাদেরকে কত ইন্ডিয়ান মানির অ্যামাউন্ট দিয়ে শেয়ারটা কিনে দিয়েছে দেখবেন সেখানে একটু ফলো করে এই সব মানি রোটেশন কোম্পানিগুলো আপনাদেরকে দশ হাজার টাকা থেকে কারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা শেয়ার কিনে দিবে। দেখবেন সেই কোম্পানির শেয়ার হঠাৎ করতে উপরে উঠতে পারে হঠাৎ করতে নিচেও নামতে পারে মানে সেখানে আপনি পয়সা হারাতেও পারেন সেখানে আপনি নিজের পার্সেন্টেজ হিউজ পরিমাণে কামানোর থেকে লসের পার্সেন্টেজটা অনেকটা বেশি হবে এখানে কেন বলছি দেখুন মার্কেটে যদি আপনারা শেয়ার মার্কেট ক্রিপ্টো মার্কেটের সম্পর্কে একটু নলেজ করেন একটু ঘাটেন সেখানে দেখতে পাবেন দু হাজার সতেরো আঠেরো থেকে শেয়ার মার্কেটের জগতে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হিউজ পরিমাণে স্টার্টিং হয় তার আগে কিন্তু ইন্ডিয়ার মধ্যে কোনো শেয়ার মার্কেটের গল্প ছিল না সেটা থাকলেও এতটা হিউজ পরিমাণে ছিল না কিন্তু যদি আপনারা যে কোনো শেয়ার মার্কেটের সম্পর্কে সার্চ করেন দেখতে পাবেন দু সাল থেকে দু হাজার সালের মধ্যে শেয়ার মার্কেটের হিউজ পরিমাণে একটা গ্রাফ উপরে উঠতে দেখা যায় এবং প্রাইস অনেকটা হিউজ পরিমাণে বাড়ে কিন্তু যদি আপনারা এই বর্তমানে মানে দু সালে থেকে যদি আপনি ভাবেন শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন সেখানে আপনি প্রায় পাঁচ বছর পরে আপনার শেয়ারের ভ্যালু প্রায় দশ ডবল কুড়ি ডবল হয়ে যাবে এই আশা কিন্তু করবেন না কারণ যখন কোনো কোম্পানি স্টার্টিংয়ে হয় তার গ্রোথটা কিন্তু হিউজ পরিমাণে হয় যখন কোম্পানি বয়সে চলে আসে তখন কিন্তু সেই কোম্পানির আগের মতো গ্রোথের স্পিড হয় না যেটা আপনারা এই শেয়ার মার্কেটের মধ্যে দেখতে পাবেন তাই যদি আপনারা ক্রিপ্টো দিকে দেখেন সেখানে দেখবেন দু হাজার সতেরো থেকে আঠেরো সালের মধ্যে বিটকয়েনের প্রাইস হয় প্রায় সতেরো থেকে আঠেরো টাকা এখন যে পঞ্চাশ লাখ টাকা থেকে সত্তর লাখ টাকা কিন্তু মাথায় রাখবেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এতে কিন্তু এক কোটি পার হতে গেলে এদেরকে অনেক কষ্ট করতে হবে এইবার আপনারা হয়তো ভাববেন যে এই কথাটা কেন বলছি দেখুন আগে যখন বিটকয়েন মার্কেটে এসেছিলো তার সাথে ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক ক্রিপ্টো ছিলই না এখন দেখবেন বিটকয়েনকে ফলো করে প্রায় পাঁচ থেকে দশ হাজার ক্রিপ্টোকারেন্সি চলে এসেছে কম্পিটিশনের মার্কেটে তাই বিটকয়েনের ভ্যালু অতটা হিউজ পরিমাণে বাড়বে না কারণ পাবলিক আরও আদার্স যে কয়েন রয়েছে তাকে ইউজ করবে বিটকয়েনটাকে আস্তে আস্তে অ্যাভয়েড করে তাই বিট প্রাইস প্রাইসকে আপনারা হিউজ পরিমাণে বাড়তে দেখবেন না বিগত কয়েক বছরের মধ্যে সেম আপনারা যদি টাটা কোম্পানিকে দেখেন টাটা কোম্পানির শেয়ার আপনারা জানেন ইন্ডিয়াতে ফেমাস যদি আপনারা টাটা কোম্পানিকে স্টার্টিং থেকে দেখেন দেখবেন দু হাজার থেকে দু পর্যন্ত এর শেয়ারের প্রাইস যেখানে একশো টাকা থাকে সেখানে প্রায় নশো টাকা চলে যায় মানে আট থেকে ন ডবল দশ ডবল এইভাবে হয়ে যায় কিন্তু যদি আপনারা এই দু সালে থেকে এটাকে যদি বিচার করেন যে দু সালে দু সালে আপনারা হিউজ পরিমাণে প্রফিট কামাবেন সেটা কিন্তু ভাববেন না কারণ মার্কেটে মধ্যে এই মুহূর্তে টাটা কোম্পানিকে কম্পিটিশনে বিট করার জন্য মার্কেটে হিউজ পরিমাণে কোম্পানি চলে এসেছে তাই যে কোনো কোম্পানির শেয়ার অতটা হিউজ পরিমাণে আগের মতো বাড়বে না তাই যদি কারো শেয়ার মার্কেট ফরেক্স মার্কেটের সম্পর্কে নলেজ থাকে তাহলে দেখে শুনে এই যে এমডি বলছে এলএফএসের আপনাদেরকে শেয়ার দেবে এই শেয়ারটা কিন্তু দেখে শুনে নেবেন কারণ এটা কিন্তু আরেকটি প্ল্যানিং আপনাদের কাছ থেকে পয়সা মারার কারণ ফাঁকি দেওয়ার কারণ যদি আপনারা এর ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে সমস্ত কিছু চেক করেন দেখবেন এই এলএফএসের এমডির হিউজ পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে হিউজ পরিমাণে প্রপার্টি রয়েছে কিন্তু আপনি আপনার অ্যামাউন্টটাকে চাইতে যান আপনার অ্যামাউন্টটাকে আপনি পাবেন না আপনাকে অজুহাত দেখিয়ে দেবে যখনই আপনাদেরকে এমডি এই শেয়ার দেওয়ার কথা বলছি আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন কত টাকার আপনাকে শেয়ার কিনে দিয়েছে এই জিনিসটা সার্চ করলেই আপনারা অ্যান্সার পেয়ে যাবে কোন কোম্পানির শেয়ার কিনে দিয়েছে এই জিনিসগুলো সার্চ করবেন আপনাদের অ্যান্সার পেয়ে যাবে হাই গ্যাস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে